নামাজের কিবলা আলাদা, দোয়ার কিবলা আলাদা। অনেক জায়গায় দেখা গিয়েছে, আমি যেমন এইভাবে রংপুরে গিয়েছিলাম, আমাদের সৈয়দপুরে এই জিনিসটা এখনো আসেনি, কিন্তু ভয় লাগে এই ধরনের কুকর্মকাণ্ডগুলো আজ আমাদের ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে, আর আজ আমাদের সহজ সরল মুসলমানগণ এর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। বলে না এটা তো ঠিক, যুক্তি দিচ্ছে। মনে রাখবেন, দয়াল নবী বলেছেন দোয়ার কিবলা হচ্ছে আসমান। দোয়ার কিবলা কি? আসমান। আসমানের দিকে দেখতে হবে। বলবেন কি দলিল? তা আপনি জানেন তো, মুসলমানদের কিবলা আগে কি ছিল? কাবা তো পরে হয়েছে, আগে কি ছিল? বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদাস, মাকদাস বলেন বা মুকদ্দাস, দুটোটাই চলে এসেছে। তো বাইতুল মুকদ্দাস আগে মুসলমানদের কিবলা ছিল, দয়াল নবী নামাজ পড়াচ্ছেন, ইমামতি করছেন। এখনো মসজিদে কিবলা তাই সৌদি আরবে এখনো আছে, যার মধ্যে দুটি কিবলা, দুইটি মেহরাব বানানো আছে। দয়াল নবী নামাজরত আছেন, দুই রাকাত নামাজ পড়িয়ে নিয়েছেন। কোরআন কারীমের আয়াত, দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বারবার আসমানের দিকে দেখছেন, বারবার আসমানের দিকে দেখছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, দুই পারার প্রথম পৃষ্ঠার আয়াত। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখি আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, দোয়া করছেন, মাওলা মুসলমানের কিবলা আগে যে মূলত ছিল, কাবা শরীফ ছিল, তুমি সেই কিবলা মুসলমানদেরকে বানিয়ে দাও। তখন আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এটা ইচ্ছা যদি হয়ে থাকে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি নামাজ পড়ে নিন। দয়াল নবী নামাজের মধ্যেই বাইতুল মুকদ্দাস থেকে মুখ ফিরিয়ে উল্টা দিকে কাবা শরীফের দিকে মুখ করে নিলেন। বলেন সুবহান। তো বোঝা যায় দোয়ার কিবলা হচ্ছে আসমান, নামাজের কিবলা হচ্ছে আমাদের কাবার দিকে মুখ করতে হবে। যেমনই ভাবে নামাজ যদি কাবার দিকে মুখ যদি না করা হয় নামাজ হবে না, নামাজ ফাসিল হয়ে যাবে, তেমনি ভাবে দোয়া যখন করব তো দোয়ার সময় হাতকে এইভাবে রাখবো। যদি এভাবে হয় তিন ধরনের হাত রাখা উচিত, এইভাবে যেন বগলটা লেগে যেন না থাকে, এইভাবে একটু ফাঁকা, এইভাবে একটু উঠিয়ে, আর বেশি যদি হয়ে যায় দোয়ার মধ্যে আর বান্দা যদি ডুবে যায় এইভাবে হাত তুলে মাথা নিচু করে দোয়া করবে। এই তিন ধরনের হাত তুলে দোয়া করা, দয়াল নবী বলেছেন তোমরা হাতকে উল্টো করে কোনোদিন দোয়া করবে না, হাত উল্টো করে দোয়া করবে না। দোয়ার কিবলা হচ্ছে আসমান। আমি রংপুরে গিয়েছিলাম, সেই জায়গায় দেখি যায় বান্দাকে যখন ইন্তেকাল হয়েছে, নামাজে জানাজা পড়ানো হলো, জানাজা নামাজ পড়ানোর ফলে দাফন কাফন শেষ, এরপরে তারা সবাই বেরিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম দোয়া কি হবে না, যেহেতু আমার একটু দূরের আত্মীয় ছিলেন, সেখানকার মসজিদের ইমাম থেকে নামাজ পড়িয়ে নিলেন, আমার সেখানে কিছু হয়নি। যেহেতু ওয়ারিস যদি যাকে অনুমতি দেবে তারাই নামাজ পড়াতে পারবেই, তেমনি আমি চুপচাপ করে শুধু দেখছিলাম। যাই দেখি তারা কবরস্থান থেকে বেরিয়ে চলে আসলো এবং পশ্চিম মুখে ঘুরে গেল, পশ্চিম মুখে ঘুরে দোয়া করছে। আমি আমার যে আত্মীয়রা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি, বলে না দোয়া তো পশ্চিম দিকে করতে হয়। তো ওনাদেরকে বুঝিয়ে দিলাম কি দোয়া পশ্চিম দিকে নয়, বরঞ্চ যখন আপনি কবর জিয়ারত করবেন, মাজার শরীফ যাবেন, তো মাজার জিয়ারতের নিয়ম এটাই হচ্ছে, বান্দাকে যখন মমিন বান্দাকে যখন কবরে দেওয়া হয় তার চেহারাটিকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়, তার চেহারাকে কোন দিকে, পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়। তো যারা মমিন বান্দা হন, যারা আল্লাহওয়ালা হয়ে থাকেন, যার মুর্দা মমিন হয়ে থাকে, তাদের চেহারা পশ্চিম দিকে থাকে, উল্টা দিকে থাকে না, পূর্ব দিকে থাকে না, পশ্চিম দিকে থাকে। তো কবর জিয়ারতের নিয়ম এটাই হচ্ছে, আপনারা পশ্চিম দিকে পিঠ করে নেবেন এবং মুর্দার কবরের দিকে মুখ করে নিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন। এটি হচ্ছে কবর জিয়ারত এবং মাজার শরীফ জিয়ারত করার নিয়ম।